গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি এখন। আর বুঝতেই পারছো, বহুদিন আমি আসিনি, অনেক দিন বাদে আজকে আসতে পেরেছি। কারণ অনেক সমস্যা, মানে ঝামেলা, ঝুট ঝামেলা সব মিটিয়ে তো আসতে হয়। আর মানে আমরা ইউকে থেকে আসার পরে যা যাচ্ছে দিন একের পর এক, মানে কি বলবো। তো যাই হোক, এখন মোটামুটি ঠিকঠাক আছি। অ্যাকচুয়ালি লাস্টে অনেকদিনই ব্লগ করতে পারিনি, কারণ আমি বিছানায় শুয়েছিলাম, পক্স হয়েছিল যেহেতু, তো অনেক দিন রেস্ট টেস্ট নিলাম, নিয়ে এখন মোটামুটি ঠিক আছি। আর আজকে তো লাইফের একটা নতুন মোড় শুরু হচ্ছে, তো আজকে না ব্লগ করলে হয়? তো দেখতেই পাচ্ছ একদম রেডি। কোথায় যাবে বাবাই? আজকে টোটো যাচ্ছে স্কুলে প্রথম, তো ওর এখনো ড্রেস দেয়নি, আজকে ও জয়েন করবে, হয়তো এক সপ্তাহ লাগবে, ড্রেস দেবে, ব্যাগ ট্যাগ মানে সব কিছুই ওখান থেকেই দিয়ে দেবে। তো যাই হোক, তো সেই কারণে আজকে ব্লগটা স্পেশালি ফর মানে ডোডোর জন্য আমি করছি। তো চলো, নতুন ব্লগ শুরু করলাম, সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডোডো কতটা এক্সাইটেড, ও নিজের ব্যাগ নিজেই গুছিয়ে নিচ্ছে। তোমার টিফিনে কি দেওয়া হয়েছে একটু দেখাও, সবাইকে দেখাও, পড়ে যাচ্ছে তো দেখা। ওয়াও, অরেঞ্জ অরেঞ্জ, ওয়াও, নাও নাও, নিয়ে নাও নিয়ে নাও তাড়াতাড়ি। বুঝতেই পারছো প্রচন্ডই এক্সাইটেড ও, আর ওদেরকে একটু বিস্কিট দিয়ে দিতে বলেছে, যেহেতু ওরা বাচ্চা তো খিদে পায় না কি পায়। আর আমিও মানে পুরোপুরি এখনো সব কিছু জেনে উঠতে পারিনি, যেহেতু আমি এখনো যেতে পারিনি, বললামই আমি যেহেতু শুয়েই ছিলাম অনেক দিন। তো আজকে গিয়েও আর একটু কথা টথা বলে আসবো যে কি বৃত্তান্ত, কি করতে হয় না হয়। তো চলো যাওয়া যাক। বলেছো কি বললে ঠাকুরকে? না আমি ব্যাগ আনিনি। চলো আমরা সবাই মিলে দিতে যাচ্ছি, যেহেতু বাড়ির কাছে, তো মা আরো প্রথম দিন ইচ্ছে করে নাতিকে নিয়ে একটু যাবে, তো বললাম চলো মা তুমিও চলো। এই যে মা এক পায়ে রাজি সব ব্যাপারে, তো আমাদের বিরাট বড় কাজ হয়ে গেল, দিয়ে আসলাম সেনাকে। কান্নাকাটি করবে কিনা বুঝতে পারছি না, মনে তো হয় না কান্না করবে, তাই না মা? আর মা এখন খাচ্ছে, কি খাচ্ছ মা? রুটি দিয়ে চা খাচ্ছে, তরকারি খাবে না, মিষ্টি দিয়ে। এ ও বাবা চা খাচ্ছে, বাবা দেখাচ্ছে, বাবাও মোটামুটি মানে বাবা কাউকেই পাঠাচ্ছি না বাবা, এটা হচ্ছে ভিডিও হচ্ছে, তো বাবা পুরো রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, চাটা খেয়ে বাবা চলে যাবে বাবার অফিসে, আর আমি আর মা থাকবো। আর সোনাকে আজকে অনেক তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, এক ঘন্টা মতন ওরা রাখবে বললো নতুন বলে। তো যাই হোক, আমার নতুন পুরানের দাদা, হ্যাঁ সেটাই আমি কেবলটাই বলতে হবে, ওরা ভাবতে আছে কি বলে কান্নাকাটি করে, তো ওই জন্য বাচ্চা গুলোকে দেখো না কোনোটা ঢুকতে থাকে, তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ স্নান ঠান করে নিয়েছি, তো সোনাকে এবার আনতে যাব। আর আমার সেইভাবে কোনো কাজ নেই, কারণ যেহেতু বললাম আমি পক্স থেকে জাস্ট উঠেছি, মানে পক্স হয়েছিল, তো সেই কারণে মা রান্না বান্না করতে দেয় না, টুকটাক মায়ের রান্নাবান্না করে নেবে। আর যেহেতু লোকজন আমরা কম, আর শর্মিষ্ঠারা বাড়ি চলে গেছে, মানে ভাইয়ের যেহেতু সেলাই খুলেছে লাস্ট স্যাটারডে, তো ওরা এখন তিনজন ওই বাড়িতে আছে, আর আমরা এই কজনই আছি। তো যাই হোক চলো সোনাকে নিয়ে আসি, আর আমি ভীষণ এক্সাইটেড, সোনা কী করলো না করলো একটু জেনেও আসি। চলো যাওয়া যাক। দেখো আমরা দুটোকে নিয়ে চলে এসেছি বাড়িতে, গিয়ে শুনবো ডোডো আজকে কি করলো ফার্স্ট ডে স্কুলে। ওকে
স্যার কিছু বলুন, কেমন লাগলো আপনার স্কুলে গিয়ে? কি এটা তাই কে এঁকেছে এটা? সোনা দেখাচ্ছে ঠাম্মিকে, দেখিয়ে আসলো। আসো 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 ভাই, আজকে পড়াশুনো? তাই কি কি পড়ালো? এই যে এ ফর অ্যাপেল, এটা পড়িয়েছে ছবি দেখিয়ে? আর কি বলেছে? আর কিছু বলেনি? তাই শিওর? আর তুমি কান্নাকাটি করেছো? কান্না করনি? তুমি গুড বয় তাহলে। কি করছো? চলো এবার যাওয়া যাক বাবার দোকানে। আমার দোকানদারি কমপ্লিট হয়ে এসছে, এবার আমি বাড়ি যাবো। আমি বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো। সোনার খাওয়া ঘুম সব কমপ্লিট, আর মা করছে আমার জন্য। অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি, কালকে বিরিয়ানি করা হয়েছিল, তো একবেলা তো বিরিয়ানি খেলে পোষায় না, সেই জন্য আমার জন্য এই বেলাতেও রয়েছে, তো আমি এখন বিরিয়ানিটাই খেয়ে নেব। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর প্রচুর খিদে পেয়ে গেছিলো, গপ গপ করে খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আর বিরিয়ানির মতন জিনিস খাওয়ার পরে কি দরকার, এখন একটু রেস্টের দরকার, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। তো আমাদের পরিস্থিতি তোমাদেরকে বললামই একটু আগে, মানে আজকে সকালেই জানালাম যে কি পরিস্থিতি। এই যে দেখো শুয়ে আছে, এর এখন পেটে ব্যথা করছে প্রচণ্ড, বমি করা হয়ে গেল, নিজে থেকেই বমি করলো। এখন আমি কোথায় যাচ্ছি? আমি এখন একটু মেডিসিন নিয়ে আসি, কারণ ঘরে কোনো মেডিসিন নেই, ওটা তো দিন ঠাকুর করে লাগেনি কোনো মেডিসিন, তো এখন একটু মেডিসিন নিয়ে আসি, কারণ এখন কোনো ডাক্তার নেই, ডাক্তার বসবে সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা ডাক্তারখানায় নিয়ে যাব। মামা ফেলবা না, হ্যাঁ মা হাকড়ো হাকড়ো হাকড়ো, এই মামা ফেলতে নেই, ফেলতে নেই, ফেলতে নেই, এই মামা ফেলতে নেই, গুড মর্নিং। আমি গতকালকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ সোনা শরীর দেখো খুব খারাপ হয়ে গেছিলো, আর যাই হোক আমি ডাক্তার টাক্তার দেখিয়ে মেডিসিন এনেছি। প্রচণ্ড উইক ও, প্রচণ্ড উইক, সকালবেলা একটু উঠে আবার ঘুমিয়ে পড়েছে, কিছুই খেলো না। তো যাই হোক,
হোপস একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আর আজকে স্কুলে পর্যন্ত যেতে চাইলো না, পুরো ঘুমোচ্ছে, মানে বেঘরে ঘুমোচ্ছে ও। যাই হোক, কী আর বলবো, তো কেন যে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বুঝতে পারছি না, মানে একটার পর একটা লেগেই রয়েছে। তো যাই হোক, সব অল্পের মধ্যে দিয়ে চলে যাক, তাহলেই হবে। আর আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, আমার দেখা হবে নেক্সট ব্লগে। চলো, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, তাহলেই হবে। আর এখন ওয়েদার চেঞ্জ হবে, তো অনেকটাই গরম পড়ে গেছে বুঝতেই পারছো, তো এই সময়টা কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়, তো সবাই খুব সাবধানে থেকো, আর মানে আমরাও থাকার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, টাটা।